গুড, তার মানে লাঞ্চ টাইম হয়ে গেছে, আর দৌড় করাতে পারবে না। আমিও লাঞ্চটা করে নিই। কিনেছিলাম, ফাইনালি জ্ঞান ফিরলো তোর। কি হয়েছিল বলতো? আর কি হবে, মাথাটা হঠাৎ করে ঘুরে গেল, তারপর ব্ল্যাক আউট। ব্ল্যাকআউট না চাই, অ্যাক্টিং করে এমন লম্বা একটা ঘুম দিয়েছি, একেবারে একটা পাঁচ বাজিয়েই উঠেছি। উফ, দারুণ ফ্রেশ লাগছে, ফুল এনার্জি এখন। ইউ আর গ্রেট ছিলাম, একবার ফিল্ডে নামলে অ্যাক্টিংয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড কেউ আটকাতে পারবে না। কী রে, আবার চুপ হয়ে গেলি কেন? শরীরটা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, উইক লাগছে। আমি না কিছু খেয়ে নি বুঝলি, নাহলে আরও উইক লাগবে। অ্যাকচুয়ালি এইসবের অভ্যেস নেই তো, হঠাৎ লাফালাফি, স্ট্রেস, তাই অভ্যেস নেই, অভ্যেস তৈরি করতে হবে। হার্ড ওয়ার্কটা মাস্ট। আর হ্যাঁ, তুমি এটা ভেবো না যে তুমি আজকে ছাড় পেয়েছো বলে রোজ রোজ ছাড় পাবে। আজ যেটা তোমার মিস হয়েছে, কালকে তোমাকে সেটা কম্পেনসেট করতেই হবে। কম্পেনসেট কীভাবে? বাকিরা সাতটায় আসবে আর তুমি পাঁচটায় আসবে। ভোর পাঁচটায়? হ্যাঁ, ভোর পাঁচটায়। বাই দ্য ওয়ে, এখানে ক্লাস করতে গেলে তোমাকে সবার মতো নিয়ম মেনেই চলতে হবে, নইলে দরজাটা খোলা আছে। এটা তো ফুল টর্চার, টাকাও আমি দেবো, কষ্ট আমি করবো, ইম্পসিবল। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। শুনুন, অনেকক্ষণ ধরে আপনার অনেক আজে বাজে কথা শুনেছি, আর না, এবার আর আপনার একটাও কথা শুনবো না। গুড, এই তো ফর্মে চলে এসেছেন। আগে হ্যাঁ, আপনি প্ল্যান করে আমাকে অপমান করবেন আর আমি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকবো, তা তো হয় না। শুনুন, আপনাকে না আমার জন্য চ্যারিটি করতে হবে না, আপনার দয়া নেওয়ার থেকে মরে যাওয়া ভালো। রিয়েলি? রিয়েলি, যদি আমি ঘুণাক্ষরেও জানতাম না যে এই কোম্পানিটা আপনি কিনে নিয়েছেন, তাহলে আমি না এখানে পাও রাখতাম না। আপনার এই মুখটা দেখতে হবে জানলে আমি আমি কোনো দিন এত দূর ছুটে আসতাম না। হিরোবিক, এবার ওনাকে থামতে বলবি না? না না, উনি বলবেন না, কারণ উনি জানেন অন্যায় কথা কে বলছে। আর কি বললেন আপনি আমাকে? ডাস্ট কুইন। হ্যাঁ হ্যাঁ, আমি তাই তাই আমি। তবে কী বলুন, আমার এই বাইরের ময়লাগুলো আমি না ধুয়ে ফেলতে পারবো। আপনি ভাবুন আপনি কী করবেন, কারণ আপনি তো হলেন আবর্জনা সম্রাট। হ্যাঁ, আপনার মাথার ভেতর, আপনার মনের ভেতর সর্বত্র আবর্জনা। ওই যে আমি বলেছিলাম না, ক্লিন করিয়ে নেবেন, ওই বাবু বলেছিলাম ড্রাই ওয়াশ করিয়ে নেবেন, করাবেন না, কিচ্ছু হবে না, কারণ এত আবর্জনা ওটা ক্রেন এনে টেনে টেনে তুলতে হবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কথা শুরু করার আগে এটা আপনার ভাবা উচিত ছিল। শুনুন, আপনার সাথে কোনো রকম ডিল করতে আমি ইচ্ছুক নই। আপনার কাছে চাকরি করার থেকে না সারা জীবন বেকার থেকে যাওয়া অনেক ভালো। কথাটা আপনি ভেবে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভেবেই বলছি। বাট পরে না আপনাকে আফসোস করতে হবে। আফসোস আমাকে করতে হবে না, আফসোস করবেন আপনি। ওই বাড়িটা পাবেন না বলে সারা জীবন হাহুতাশ করতে হবে আপনাকে। বাট হাহুতাশ? অভিকবাবু প্লিজ, আপনার ভাইকে একটু বুঝিয়ে বলবেন হাহুতাশ কি। ওই বাড়িটা আমারই হবে, আমি বেঁচে থাকতে না। আপনার চোখের সামনেই হবে, আপনি বেঁচে থাকতেই হবে। দেখব কি করে হয়, আপনার যা যা চেষ্টা করার আপনি করে নিন, আমি দেখব। এভাবে হবে না, এভাবে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। অভিক, ওনাকে একটু বোঝা, আমি কিন্তু ওর ভালো করতেই চেয়েছিলাম। আমি এখন আর কারোর কথাই বুঝবো না। এই ঘরে ঢুকে আপনি কিন্তু বলেছিলেন আপনার জবটা কতটা দরকার। হ্যাঁ, তখন তো জানতাম না উল্টো দিকে আপনার মতন একজন নিষ্ঠুর মানুষ বসে আছে, যে কিনা আমাকে চাকরি দিয়ে জব্দ করতে চাইছে। জব্দ করলেও একটা চাকরি তো দিয়েছিলাম,
আপনার যা কোয়ালিফিকেশন, আপনার যা অবস্থা, আপনাকে তো কেউ অফিসে এন্ট্রি দেবে না। আননেসেসারি অহংকার দেখাচ্ছেন। আগে না, ওটা অহংকার না, আত্মসম্মান, যেটা আপনি কোনোদিন বুঝতে পারবেন না। আপনি থাকুন, আপনি থাকুন, আপনার অহংকার নিয়ে আপনি থাকুন, আপনার চাকরি নিয়ে আপনি থাকুন, আপনার মতন একজন অমানবিক অভদ্র মানুষের চাকরি, অবশ্য মানুষ কি বলছি, রাক্ষস, আপনার মতন একজন রাক্ষসের পিয়ে আমি কেন, কেউ হবে না। একটা চপ্পল সামলাতে পারে না, সে আবার বাড়ি সামলাবে। আকাশ, ব্যাপারটা বড্ড বাড়াবাড়ি হচ্ছে, এতটা না এগুলো পারতিস। এখনো তো আমি কিছুই করিনি, আমার বাড়িতে দাঁড়িয়ে ও আমাকে থ্রেট করেছে, আমি ওর লাইফটা হেল্প করে রেখে দেবো। তুই এবার দেখ মিস ইরাবতী মিত্র কিভাবে এই জবটা করার জন্য ব্যাক করে। মানে মানে ও ফিরে আসবে। দাদা কেমন থাকবে, খুব খারাপ দাদা। তোমায় বলছিলাম না ওই যে ডামপুর স্কুলের মাল করি, আরে টাকা টাকা দেওয়া হয়নি তো, তার জন্য নোটিশ বোর্ডে নাম উঠেছে। দাদা ওদিকে ডেকেছিল তো, তাই না? কি শুনছি আমি, একই পাড়াতে একই সাথে আছি আর আমার পাড়ার একজনের এত বড় প্রবলেম আমাকে শুনতে হচ্ছে। পোড়া কপাল হলে যা হয় আর কি। সত্যি বৌদি, তোমার জন্য না আমার ভীষণ খারাপ লাগে, বিশ্বাস করো। কত বড় ঘরের মেয়ে তুমি, হ্যাঁ, আর সামান্য কটা টাকার জন্য অতগুলো লোকের সামনে কুচ করে তোমার নাকটা কাটা গেল, মানে আমাকে বললে না কেন দাদা ভাই, একবার আমাকে বলতে পারতে তো। যাই যদিও আপনার আমার নিবার আছে, নিবার ওই যারা পাশে পাশে থাকে, নিবার ও প্রতিবেশী, নেবার। হ্যাঁ বৌদি, ঠিক বলেছ। আমি যদি আপনার দিলকার দ্বারা না বুঝবে তো কে বুঝবে বলুন তো। দাদা ভাই, মেরে ভাই, মেরে ইয়া, আমার কথা শোনো, নিজের ব্যাপারে ভাবো এবার, আমি সব সময় তোমার পাশে আছি। আমরা কাউকে পাশে চাই না বাবলুদা, কাউকে না, আমার ঘুম, আমার পরিবার, আমার গর্ব, আমার বোঝা নয়। আমরা এতদিন একসঙ্গে থেকেছি, আর বাকিটা জীবনও সুখে দুঃখে লড়াই করে কাটিয়ে দিতে পারবো। মাথা উঁচু করে থাকবো, কারোর দয়ার দরকার নেই বাবলুদা আমাদের, আমরা আমাদের মতো থাকতে চাই, কারোর দয়ার দরকার নেই। ভগবান, এই লোকটাকে না আর মানুষ করা গেল না, ধুর ধুর, ভাল লাগে না আমার আর। এই কি দেখছিস সাগর, চল ভেতরে চল, জীবনটা আমার নরক করে দিল একেবারে। এ তো বড় ঢিল আদমি আছে, কথাই বোঝে না। টাইম লাগে বস, একটু সময় লাগবে, একটু মাস্কা লাগবে। শোনো না, বলছি আমার মাথায় না একটা ভালো আইডিয়া আছে, বুঝেছো? বলবো, বলছি এসব চুনোপুটিদের ছেড়ে যদি বড় মাছ ধরা যায় তাহলে কেমন হয়। মানে আকাশ, তুই ইরাবতী মিত্রকে এত অপমান করেছিস, উনি আর এই অফিসে ফিরে আসবেন না, ওনার একটা মিনিমাম সেলফ রেসপেক্ট আছে। সেলফ রেসপেক্ট ওদের মতো মেয়েদের না খুব ভালো করেছিল, টাকার জন্য ওরা সব কিছু করতে পারে, এক মিনিটের সেলফ রেসপেক্ট বিক্রি করতে পারে। প্লিজ আকাশ, আর বিরক্ত করিস না,
তুই এই কদিনে বুঝতে পারলি না ইরাবতী কেমন? আমি খুব ভালো করে বুঝতে পারছি ইরাবতী মিত্র কেমন। উনি দরকারের থেকে একটু বেশি চালাক। তুই ভুল ভাবছিস। দেখ, ইরাবতী মিত্র অ্যাটিটিউড দেখে তোদের ইমপ্রেস করতে পারে, বাট আকাশ চ্যাটার্জিকে না। আর এক ঘন্টা, এক ঘন্টার মধ্যে ইরাবতী মিত্র যদি আমার কেবিনে না আসে, আমার নাম আকাশ চ্যাটার্জি না। কিছুতেই না, আমি খেতে না পেলেও ওই লোকটার কাছে চাকরি করব না। আমার কোনোদিন কিছু না জুটলেও, মরে গেলেও আমি ওই লোকটার কাছে চাকরি করব না। একটা অটোও পাবো না আমি জানি। তুই কখনো হারতে পারিস না, তোকে দেখেই তো আমি ফাইট করা শিখেছি। তুই আমার ইন্সপিরেশন দি, অল দ্য বেস্ট। কেস না লড়তে পারলে তো লোকটা এমনিতেই বাড়িতে ঢুকে পড়বে, তখন তো তুই ওকে আটকাতেও পারবি না, কারণ আইনের চোখে তো ও ঠিক। এবার বল দি, তুই এই বাড়িটাকে কি করে বাঁচাবি, কিছু ভেবেছিস? আমার সংসারটা বাঁচাতে চাকরিটা পেলে হয়তো সবার মুখে হাসি ফোটাতে পারতাম। না না, আমার পরিবারের আগে আমার জেদ থাকতে পারে না। প্রয়োজন এই চাকরিটা আমার, খুব প্রয়োজন। ইরাবতী মিত্রর জীবনে সবচেয়ে বড় ভুলটা করেছে অভিক। এভরিডে এভরি মোমেন্ট ও এটা ফিল করবে। আমার শেষের কবিতার দিকে না, আর আপনাকে চোখ তুলে আমি তাকাতে দেব। চলো 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 পাল্টাই।